রেডি ফর রাজকুমার রাজকুমারের জন্য প্রস্তুত রেডি হয়ে গেল সব কিছু নমস্কার বন্ধুরা আমি বৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দরদ মুভির শুটিং চলছে কাজ কি অবস্থায় আছে সেটা নিয়ে আমরা এই পরবর্তী ভিডিওতে এক্সক্লুসিভলি আলোচনা করতে আসছি কিন্তু তারই মাঝখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম হিমেল ভাই কিন্তু ইতিমধ্যে আমেরিকাতে এবং উনি চলে গেছেন রাজকুমার ছবির রেকি করতে এটা আমরা সবাই জানি বা তোমাদেরকে জানিয়েছিলাম উনি স্টোরি দিয়েছিলেন এক্ষুনি হিমেল আশরাফ ভাই একটি ছবি পোস্ট করেছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি উনি এবং কোটনি কফি তারা দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছেন রাজকুমার ছবির নায়িকা কিন্তু ফাইনালি 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 কোর্টনি কফি হচ্ছেন এবং এই প্রথম কোনো বিদেশিনী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চলেছেন সাকিব ভাইয়া যেটা আমাদের কাছে অবশ্যই এটা ভালো লাগার মতন ব্যাপার আমরা এতদিন সাকিব ভাইয়াকে দেখে এসেছি স্বদেশী নায়িকাদের সঙ্গে কাজ করতে প্রিয়তমা ছবিতে আমরা দেখতে পেলাম আমাদের এপার বাংলার নায়িকা বা অ্যাক্ট্রেস ইদিকা পলের সঙ্গে কাজ করতে তারপরে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি বলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেস সোনাল চৌহানের সঙ্গে কাজ করতে এইবারে আমরা কাজ করতে দেখতে পাব হলিউড অ্যাক্ট্রেস কোটনি কফির সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন এবং এটা প্রচণ্ডই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হচ্ছে কারণ রাজকুমারের গল্পটা এমন একটা গল্প যেটা কিন্তু একটা জার্নির গল্প এক একটি সাধারণ ছেলের জার্নির গল্প দেখাবে আমাদের রাজকুমারে এবং এই রাজকুমার গল্পটা একদম হিমেল ভাইয়ের নিজের সৃষ্টি করা একটি গল্প এটা আমরা সবাই জানি তোমাদেরকে বলেছিলাম দরদ মুভির একদম শাকিব ভাইয়ের পোর্শন র্যাপ হওয়ার পরে উনি ঠিক দশ থেকে ১২ দিনের একটা ছোট্ট বিরতি নেবেন তারপরেই রাজকুমার টিম চলে যাবে আমেরিকাতে এবং সেখানে প্রথমেই শুরু হবে সাকিব ভাইয়া এবং কোটনি কফির পোর্শনগুলো এমনটা কিন্তু আমরা জানি এবং রাজকুমার ছবিটা কিন্তু কেবলমাত্র আমেরিকাতে শ্যুট নয় বন্ধুরা আমেরিকা এবং বাংলাদেশ মিলিয়ে এই ছবিটা শ্যুট হবে কারণ আমার কাছে যতদূর যা মানে আপডেট আছে এই যে সাধারণ ছেলেটির গল্পটা দেখানো হবে সে কিন্তু নিজের জায়গা থেকে আমেরিকা যাওয়ার যাত্রাটা সে কিভাবে কি কি ফেস করছে কিভাবে স্ট্রাগলের মুখোমুখি হচ্ছে তাকে কী তার লাইফে কি কি আসছে প্রেম আসছে ভালোবাসা আসছে দুঃখ আসছে কষ্ট আসছে এই পুরো জার্নিটা কিন্তু আমাদের রাজকুমার ছবির মধ্যে দেখানো হবে কাজেই বাংলাদেশেরও বেশ কিছুটা অংশ কিন্তু রাজকুমার ছবিতে শ্যুট হবে এবং এটা তো তোমরা জেনেই গেছো কারণ হিমেল ভাই আমেরিকা যাওয়ার আগে তিনি বাংলাদেশের পোর্শন মানে বাংলাদেশের যে জায়গায় তিনি শ্যুট করতে চান সেটা তিনি রেকি করে গেছেন অলরেডি কফির সঙ্গে আজকে তার দেখা হয়ে গেল এবং আমি শিওর তিনি এবার কোটনিকফিকে তার ক্যারেক্টার বোঝাবেন ক্যারেক্টার বোঝাবেন তার ক্যারেক্টারটা কিভাবে তিনি চাইছেন একজন পরিচালক হিসেবে সেটা বোঝাবেন আমি সুপার এক্সাইটেড রাজকুমার ছবির জন্যই সত্যি কথা বলতে কি আমি সাকিব ভাইয়ার প্রত্যেকটা ছবির জন্য খুব এক্সাইটেড কারণ আমি জানি যারা সাকিব খানকে এটা বলতো না যে উনি নিজের জন্যেই নিজের ট্রোলিংয়ের শিকার হন যে সকল হেটার্সরা এই ধরনের কথা বলতো এখন থেকে আর এই কথাটা তারা বলতে পারবে না কারণ সাকিব ভাইয়া নিজে প্রচণ্ড সিলেক্টিভ স্ক্রিপ্ট ছাড়া কাজ করবেন না এটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং হিমেল আশরাফ ভাইকে তিনি আলাদা একটা জায়গায় রাখেন তার মানে তাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন এটা আমরা প্রিয়তমার ছবির সময় সাকিব ভাইয়া যে কবার হিমেল ভাইকে নিয়ে কথা বলেছেন আমরা সেটা ফিল করেছি আর কেন করবেন না পঁয়তাল্লিশ দিনে একটা ছবির পি প্রি প্রোডাকশান থেকে শুরু করে শ্যুট শুরু করে পোস্ট প্রোডাকশন পুরোটা ডিউরেশন মাত্র দেড় মাস সেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে ডিরেক্টরের ওপর ভরসা ভাই এমনিই মানে জন্মায় আর দর্শকেরও কিন্তু হিমেল ভাইয়ের প্রতি আস্থা অলরেডি জন্মে গেছে আর আমি জানি তোমরা সাকিবিয়ানরা এবার এটা দেখার জন্য প্রস্তুত যে সাকিব ভাইয়ার সঙ্গে বিদেশিনী নায়িকাকে কেমন লাগছে অনস্ক্রিন দেখতে কোটনি কফিও খুব সুইট একজন অ্যাক্ট্রেস আমার তাকে দেখতে খুব ভালো লেগেছে এবং সাকিব ভাইয়ার সঙ্গে তাকে দেখতে খুব ভালো লেগেছে একটা এর আগে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো একটা অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে আমরা সাকিব ভাইয়াকে গোল্ডেন কালারের চুলে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর লাগছিল তাকেও দেখতে কোটনি কফিকে একসঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম কেক কাটিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছিল এইবারে বিষয়টা হচ্ছে এই যে নায়িকা কোটনি কফি তিনি কিন্তু বেশ কিছুদিন আগে থেকে বাংলা শেখা শুরু করেছিলেন আমি আশা রাখব তিনি এখন একটু একটু হলেও বাংলার সঙ্গে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে পেরেছেন ছবির জন্যে যতটা দরকার হিমেল ভাই কিন্তু কোনো রকম কোনো ছাড় না দিয়ে তার যেটা দরকার তিনি করিয়েই নেবেন নায়িকাকে দিয়ে এটা আমাদের বিশ্বাস না হলে ছবিটা মানুষের ভালো লাগবে না না তো এটা নিয়েই এখন ছিল এখনকার মতন ভিডিও তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আমি খুব এক্সাইটেড হয়ে আছি যে আমি জানি না কুরবানি ঈদে রাইহান রাফির ছবিটা আসবে নাকি দুম করে রাজকুমার চলে আসবে আমি জানি না তবে রাজকুমার কিন্তু আগে ফ্লোরে যাওয়ার কথা আছে দরদের পরেই কিন্তু রাজকুমার ছবিটা ফ্লোরে যাওয়ার কথা আছে এবার দেখা যাক কোন ছবিটা কুরবানি ঈদে আসে এই ছবিটা নাকি রাইহান রাফির ছবিটা এটা এখনই দেখার কথা নাকি রোজার ঈদে রাজকুমার আসবে কুরবানি ঈদের আইহান রফি ছবিটা আসবে সব কিছু ঠিকঠাক থাকলে বোধহয় রোজার ঈদেই রাজকুমার আসবে আর ফেব্রুয়ারি মাসে আসছে দরদ চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার গিরি নতুন কোনো ভিডিও নিয়ে এবারে জিত এবারে জিত না জিত হবে সাকিব ভাইয়া আর আবারও এই বছরের জন্য ঈদ মানেই সাকিব ভাইয়া আবার ব্যাটে বলে মিলবে আর ধুম 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 ব্লকবাস্টার হবে চলো বন্ধুরা টাটা